আসসালামু আলাইকুম, আমি নাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দয়ে ভালো আছি। তো কি হয়েছে, বৃহস্পতিবারে আমাদের ডিপার্টমেন্টে একটা প্রোগ্রাম, সেটা হলো শরৎ উৎসব নিয়ে। আর শরৎ উৎসব প্রোগ্রামে আজকে হলো আমাদের প্র্যাকটিস। আজকে মঙ্গলবার, আমাদের কোনো ক্লাস নেই, অনলাইনে ক্লাস হয় মঙ্গলবারে। কিন্তু ডিপার্টমেন্ট থেকে জরুরি তলব বড় আপুদের বা বড় ভাইয়াদের যারা দায়িত্বে আছেন যে প্র্যাকটিসে যেতে হবে। বাইরে ভীষণ রোদ্দুর, আমি আপনাদের বাইরেটা একটু দেখিয়ে দিই। বাইরে প্রচন্ড রোদ্দুর, আর এর মধ্যে আমাকে রেডি হয়ে চলে যেতে হবে ক্যাম্পাসে। তো আমি খাই, রেডি হই, আর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আমরা কীভাবে প্র্যাকটিস করি, কীভাবে আলপনা দিই, কীভাবে রুমটাকে সাজাই, এগুলোই। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন। আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, আমি আর আকিব একসঙ্গে যাবো। তো আকিবও চলে আসছে। যখন বললাম যে গিটার নিয়ে আয়, তখন ঝামেলা করলি কেন? আমাদের রিক্সায় আসার কোনো প্ল্যানই ছিল না, বা রিক্সায় ক্যাম্পাসে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। আমরা বাসের জন্য কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরে আর বাস আসলো না। যে বাস আসছিল সেগুলো প্রচণ্ড গাদি গাদি মানুষ দিয়ে ভরা ছিল। তারপরে আমার এই বন্ধু বললো যে তুই রিক্সা নিয়ে নে, আমি 60 টাকা দিব, তুই 40 টাকা দিস। 40 টাকা দিস তাহলে হলো যে রিক্সাতে যাবো। তো আমি রাজি, আমি রাজি হয়ে গেলাম, আমি 40 টাকা দিই। রাজি হয়ে কি হবে? আগের দিন আমি ওকে 10 টাকা বেশি দিয়েছিলাম, আমি বারবার করে বলছি যে আমি 10 টাকা বেশি দিয়েছিলাম, যার কারণে আমি এখন 40 টাকা দিব। আগে 10 টাকা, 50 টাকা, আর ও 50 টাকা দিয়ে 10 টাকা। এই জন্য তো দেখা হবে ক্যাম্পাসে গিয়ে। বাই। ভাই পানি রেখে দিছে, এক ভাই পানি এনে রেখে দিছে এখানে পড়ার সময় খাওয়ার জন্য। আকিব ওর হাতের খাবারটা খেয়ে চুরি করে এখান থেকে পানি খেলো। মানে বসে খা, বসে খা, বসে খাওয়া সুন্নত। এই যে ডিপার্টমেন্টে প্র্যাকটিস চলছে, প্র্যাকটিসের সময় অন্যান্য নাচ বা গানের কোনো ভিডিও টিডিও করিনি, কারণ যদি ভিডিও করেই ফেললাম তাহলে শরৎ উৎসবের দিনে আপনারা কি দেখবেন বলুন, তাই আর ভিডিও টিডিও করিনি। সবাই প্র্যাকটিস করছে, আমরা দেখছি, আমিও নাচছি, কিন্তু আমাকে নাচতে দেওয়া হচ্ছে না, কারণ ওরা পোষা মানুষ। এখানে আলপনা দেওয়া হবে, আর দেওয়ালে আলপনা হবে, অনেক কিছু হবে। এদিকে আলপনা দেওয়া হবে কিন্তু আমাদের সময় নেই, তাই বাসে চলে যাচ্ছি।
এদিকে নাচতে নাচতে আমার পায়ের চেহারা খুবই বিশ্রী হয়ে আছে, মানে কাদা টাদা লেগে এক একর অবস্থা। তো নাচ নেচেছি না, এখন খেতে হবে, না খেলে তো যাও। তো এই ছিল আমার দিনটা, আর আমি একদম বিধ্বস্ত হয়ে আছি। তো আজ এই পর্যন্তই, আর যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন যে কেমন লাগলো, শেয়ার করে দেবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে বিষয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।